ট্রায়াঙ্গেল প্রোডাকশনের আজকের নিবেদন, পল্লব হালদারের লেখা গল্প মানুষ কিন্তু ভূতের থেকে বেশি ভয়ানক। গল্পের প্রধান চরিত্রে সৌভিক হালদার, বড়বাবু এবং বিজন ভট্টাচার্য। শুরু হচ্ছে পল্লব হালদারের কাহিনী, মানুষ কিন্তু ভূতের থেকে বেশি ভয়ানক। বিধু জেঠুর দোকানে প্রতি রবিবার চায়ের আড্ডাটা আমাদের নেশাতে পরিণত হয়ে উঠেছিল। আমরা বলতে আমরা পাঁচজন, আমি, অনিল, অতীন, বিমল আর অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার বিজনদা। সারা জীবন ছাত্র ঠেঙিয়ে অবিবাহিত রণক্লান্ত বিজনদা এখন এই চায়ের মজলিস থেকে বেঁচে থাকার রসদ জোগাড় করেন। বিজনদা মানুষটা বড়ই অদ্ভুত। সংসার ধর্ম নিয়ে কোনো কালেই মাথা ব্যথা ছিল না ওনার কথায়। সংসার মানে বন্ধন, যে বন্ধনের নাকপাশে মানুষের জীবন শেষ হয়ে যায়। আমরা তর্ক করলে উনি নির্লিপ্ত মুখে বলতেন, এই বেশ বিন্দাস আছি। ওনার মুখে বিন্দাস শব্দটা শুনতে কেমন যেন অদ্ভুত লাগতো। একজন বাংলা মাস্টারের কাছে এই শব্দটা শোনা অনেকটাই অপ্রত্যাশিত। বিজনদা প্রচুর পড়তে, বিশেষত বিদেশি গোয়েন্দা উপন্যাস। শার্লক হোমস বলতে বিজনদা অজ্ঞান, সঙ্গে ছিল অঢেল গল্পের স্টক। ওনার কথা মতো ওগুলো গল্প নয়, ওনার জীবনে ঘটে যাওয়া সত্যি কিন্তু অদ্ভুত ঘটনা। সত্যি মিথ্যের পরশ পাথরে কোনোদিনই আমরা সেই সব গল্পথুরি ঘটনাগুলো যাচাই করিনি, কিন্তু গল্প পিপাসু আমাদের মনকে কোনোদিনই উনি নিরাশ করেননি। একদিন বিকালে আমরা বিধু জেঠুর চায়ের দোকানে বসে আছি। হঠাৎ হন্তদন্ত হয়ে বিজনদা আমাদের পাশে বসে পড়লেন, হাতে আজকের দৈনিক খবরের কাগজ। আমরা অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি বলে উঠলেন, বোকার মতো চেয়ে আছিস, আজকের খবরের কাগজটা পড়েছিস? চীনে করোনা ভাইরাস পাওয়া গেছে, অনেক মানুষ মরছে, সে খবর রাখিস? মানুষ কিন্তু ভূতের থেকেও বেশি ভয়ানক, সেটা বিশ্বাস করিস? অবাক চোখে ওনার দিকেই সবাই তাকিয়েছিলাম। আমরা বুঝতেই পারছিলাম না উনি করোনা ভাইরাসের মধ্যে মানুষ না হয় ঠিক আছে, কিন্তু ভূতকে কিভাবে পেলেন। বিমল মাথা চুলকাতে চুলকাতে যখন আমতা আমতা করছে, ঠিক তখনই বিজনদা বলে উঠলেন, জানি তোদের গবেট মাথায় এসব ঢুকবে না, তোদের একটা গল্প শোনায়। গল্পের গন্ধ পেয়ে আমরা সবাই নড়ে চড়ে বসলাম। এর মধ্যেই বিধু জেঠু গরম গরম দুধ চা দিয়ে গেছে। গরম চায়ে চুমুক দিয়ে বিজনদা শুরু করলেন, তোরা হয়তো জানিস না, আমি অল্প বয়সে শখের গোয়েন্দা ছিলাম। তুমি আবার কবে গোয়েন্দা ছিলে? মাঝখান থেকে বিমল ফোরন কেটে বলে উঠল। কথাটা শুনেই বিজনদা রেগে চেঁচিয়ে উঠলেন, তোরা আমার সম্পর্কে কতটুকুই বা জানিস, কতটুকু ধারণা আছে আমার সম্পর্কে? ঘটনাটা অন্যদিকে যাচ্ছে দেখে আমরা সবাই মিলে বিমলকে ধমক দিয়ে বিজনদাকে বললাম, বিমল বাচ্চা ছেলে, ওর কি কোনো অভিজ্ঞতা আছে? ওর কথায় কেউ রাগ করে নাকি? আপনি বিন্দাস হন, গল্প শুরু করুন। বিন্দাস শব্দটা শুনে উনি হেসে ফেললেন, তারপর বললেন, আমি রাগ করিনি, আরেক কাপ চা অর্ডার দিচ্ছি, ওটা খেতে খেতে গল্প বলছি। বিধু জেঠু তৈরি হয়েই ছিলেন, শোনা মাত্রই চা বানাতে শুরু করে দিলেন। বিজনদা একটু চোখ বন্ধ করে তারপর শুরু করলেন, যে ঘটনাটা বলছি সেটা আজ থেকে প্রায় 40 বছর আগের। তখন আমি সবে মাত্র চাকরি পেয়েছি, তোরা হয়তো জানিস না আমার স্বর্গীয় মামা সৌভিক হালদার ওরফে কালু মামা বাঁকুড়ার তালডাংরা থানার ছোট বাবু ছিল। সে বছর পুজোর কিছু আগে কালু মামা আমাদের বাড়িতে আসে, আমার মা ছিল বাড়ির একমাত্র মেয়ে, বোন বলতে কালু মামা অজ্ঞান। সেবার যখন ছুটিতে মামা বাড়িতে আসে,
মামা বারবার করে বলে গিয়েছিল এবার পুজোর ছুটিতে যেন আমি অবশ্যই তাল ডাংরা যাই। উনি নাকি একটা কেস নিয়ে খুব ব্যস্ত, মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রশাসন থেকে প্রচুর চাপ আসছে, তাই উনি পুজোতে আসতে পারবে না। তাই ভাগ্নে অন্তপ্রাণ মামার এই আকুতি, কেসের নাম শুনে আমার গোয়েন্দা মন হুহু করে উঠল। মনে হতে লাগলো এই কেসে যদি মামাকে বিন্দুমাত্র সাহায্য করতে পারি তাহলে আমার এই শখের গোয়েন্দা জীবন সার্থক হবে। সপ্তমীর দিন আমি লোটা কম্বল কুটিয়ে মামার কাছে তাল ডাংরাতে গিয়ে উঠলাম। মামার মামি ভাড়া বাড়িতে থাকতো, সেখানেই উঠলাম। সারাদিন মামার টিকি খুঁজে পেলাম না, মামির সাথেই গল্প করে কেটে গেল। সন্ধ্যায় মামি আর আমি গল্প করতে বসলাম। মামির কাছে শুনলাম সামনে একটা আদিবাসী গ্রাম আছে, নাম কাশিবনি। সেখানে নাকি প্রায় মাথা কাটা বাচ্চাদের লাশ পাওয়া যাচ্ছে, সবই ওই গ্রামের বাচ্চা। গ্রামের লোকেদের বিশ্বাস ওদের দেবতা খুব রেগে আছেন, এই বলি নিচ্ছেন। এই কেসটা নিয়ে মামা সমেত গোটা থানা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে প্রশাসন বারবার চাপ দিচ্ছে কেসটা সলভ করার জন্য। শুনে আমি হেসে ফেললাম, বললাম, এদিকের লোকেরা দেখছি কুসংস্কারে আচ্ছন্ন, বাচ্চা খুন হচ্ছে আর ওরা দেবতা নিয়ে পড়ে আছে। আমি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় মামার প্রবেশ, আমাকে দেখেই জড়িয়ে ধরল। বললেন, এসেছিস, বাহ বাহ, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আর বলিস না, এমন একটা বিদঘুটে কেস নিয়ে পড়েছি না, জানি না তোকে কতটা সময় দিতে পারবো। বস, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর পুরো কেসটা বলছি। গামছা নিয়ে বাথরুমে যাওয়ার সময় মামিকে বলে গেল, কই গো, শুনছ, একটু জমিয়ে বেগুনি বানাও তো, মুড়ি আর বেগুনি খেতে খেতে বেশ জমিয়ে গল্প করা যাবে। মামি রেডি হয়েছিল, শোনা মাত্র রান্নাঘরে গিয়ে ঢুকল। এদিকে আমার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে, বাচ্চা, দেবতা, মাথা কাটা লাশ। কিরে, কি ভাবছিস? মামার কথায় তন্ময় ভাবটা কাটলো। দেখলাম পাশে মামা দাঁড়িয়ে, আমি হেসে বললাম, কিছু না, তোমার কেসটা নিয়ে চিন্তা করছিলাম। পাশের রান্নাঘর থেকে মামি আমার উদ্দেশ্যে বলল, এখনই গল্প করতে বসো না, আগে বেগুনিগুলো হাতে হাতে নিয়ে যাও। মামা এগিয়ে এসে দু হাতে দুটো বাটিতে মুড়ি আর গরম গরম বেগুনি নিয়ে এসে আমার পাশে বসে গল্প শুরু করল। শোন তবে, আমাদের এখানে কাশিবনি নামের একটা গ্রাম আছে, ওই তালডাংরা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। সেখানে প্রায় 5 মাস আগে এক ডাক্তার দম্পতি জায়গা কিনে বিশাল বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। দুজনেই মধ্যবয়স্ক বাঙালি খ্রিস্টান, কানাডাতে ডাক্তারি করত। খোঁজ নিয়ে জেনেছিলাম ওরা দুজনেই বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠিত ডাক্তার, নিউরোসার্জন হিসেবে বেশ নাম ডাক রয়েছে। ওদের মানুষের মস্তিষ্কের ওপর লেখা একটা থিসিস একটা বিদেশি মেডিকেল জার্নালে বেরিয়েছিল, যেটা সেই সময় চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন তৈরি করেছিল। সেই সময় ওরা নোবেল পুরস্কারের জন্য অন্যতম দাবিদারও হয়েছিলেন। এত বড় ডাক্তার দ্বয়ের কিন্তু ভাগ্যটা খুব খারাপ ছিল, ওনাদের একটিমাত্র সন্তান ছিল যে অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। নিজেরা বড় ডাক্তার হয়েও কিছু করতে পারছিল না, যখন সব প্রচেষ্টাই ব্যর্থ হয় তখন ওরা দুজন নিজেদের আবিষ্কৃত থিওরি অ্যাপ্লাই করে ওদের সন্তানের ওপর, ব্রেন ট্রান্সপ্ল্যান্ট। এক অনাথ ছেলেকে খুন করে তার ব্রেন নিজের ছেলের মাথায় ট্রান্সপ্ল্যান্ট করেন। দুর্ভাগ্যবশত এই অপারেশন বৃথা যায়, ওনাদের ছেলে মারা যায় অপারেশন টেবিলেই।
খবরটা জানাজানি হতে বেশি দেরি হয়নি। এইসব ব্যাপারে কানাডার সরকার খুব স্ট্রিক্ট। তদন্তে ওরা দোষী সাব্যস্ত হলে ওখানকার সরকার ওদেরকে জেলে পাঠায় এবং সেই সঙ্গে ওদের ডাক্তারের লাইসেন্সও বাতিল করে দেয়। পরে জেল থেকে মুক্তি পেয়ে এখানে এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করে। আমি মামাকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা তুমি কেসের কথা ছেড়ে ওই ডাক্তারদের পেছনে পড়লে কেন? এই গল্প শুনতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। মামা একটু রেগেই বলল, ওহো আগে আমাকে পুরোটা বলতে দে, তারপর প্রশ্ন করবি, তার আগে স্পিক টি নট। দেখলাম কপি হাতে মামি দাঁড়িয়ে আছে, আমাদের উদ্দেশ্যে বলল, বিজন আমি জানি তোমার মামার এই গাঁজাখুরি গল্প শুনতে শুনতে তুমি এখন ক্লান্ত, এই না কফি খাও, এনার্জি পাবে। মামা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই দেখলাম মামি আবার রান্নাঘরে রাতের ডিনার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। কফি খেতে খেতে মামা শুরু করলো। ঘটনার সূত্রপাত ওই দম্পতি আসবার ঠিক দুদিন পরে। গ্রামের একটা পরিত্যক্ত পুকুরের পাড়ে গ্রামের এক বাচ্চার মুন্ডহীন দেহ পাওয়া যায়। আমরা যখন যাই তখন দেখলাম গ্রামের আদিবাসীরা দূর থেকে মৃতদেহ ঘিরে রয়েছে। বললে বিশ্বাস করবে না বিজন, যখন মৃতদেহ দেখলাম আতঙ্কে আমার গোটা শরীর অবশ হয়ে গিয়েছিল। একটা গলা কাটা দেহ, গলা থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে নিচের মাটি একেবারে ভিজিয়ে দিয়েছে। রক্ত তখন কালো হয়ে গিয়েছে, পিঁপড়ে লেগেছে। জীবনে আমি অনেক গলা কাটা লাশ দেখেছি বিজন, কিন্তু এই লাশটা একেবারে ভয়ঙ্কর, বিভৎস। ভালো করে পরীক্ষা করে দেখলাম মাথাটা কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়নি, যেন দুমড়ে মুচড়ে কেউ ছিঁড়ে নিয়েছে। ঠিক যেন কোনো পুতুলের মাথা তার ধর থেকে প্রবল আক্রোশে মুচড়ে ছিঁড়ে নিয়েছে। আমার 20 বছরের অভিজ্ঞ চোখ ভুল হওয়ার কোনো অবকাশই নেই। ভয়ে বড়বাবুর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম, উনি আমাকে ইশারায় চুপ করতে বললেন। বুঝলাম উনিও ব্যাপারটা লক্ষ্য করেছেন। বডিটা পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়ে আমরা গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করলাম। গ্রামের একজন ছেলে বলল, কালকে যখন সে রাতে গ্রামের পথে সাইকেল চালিয়ে ফিরছিল তখন সে ডাক্তারদের বাড়ির মধ্যে একটা অদ্ভুত বাঁশির সুর শুনতে পাচ্ছিল। সুরটা শোনার পরে তার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল, তাই সে আর দেরি না করে সোজা বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। বড়বাবু গ্রামের সব মানুষকে জিজ্ঞাসা করেন কালকে রাতে তারা কেউ কোনো বড় জন্তু বা পশুর ডাক শুনেছিল কিনা। সবাই একটা অদ্ভুত উত্তর দেয়, কালকে রাতে তাদের খুব ঘুম পাওয়ায় তারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। বুঝলি বিজন, এই ব্যাপারটা সেদিন আমাদেরকে প্রচণ্ড ভাবিয়ে তুলেছিল। কিভাবে কিভাবে গ্রামের সব লোক একসঙ্গে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। বিকেল নাগাদ পোস্টমর্টেমের রিপোর্ট আমাদের কাছে চলে আসে। আমাদের সন্দেহ একেবারে ঠিক, কোনো এক অতীব বলশালী জন্তু মাথা ধর থেকে ছিঁড়ে নেওয়ার কারণে মৃত্যুটা হয়েছে। বড়বাবু সেই দিনে নির্দেশ দেন কাশিবনিতে ক্যাম্প ফেলার জন্য। এরপর দুদিন নির্বিঘ্নে কাটল। পরের দিন রাতে আমি ক্যাম্পে ছিলাম। বললে বিশ্বাস করবি না বিজন, রাত ঠিক 11টা বাজে, হঠাৎ দূরে ডাক্তারের বাড়ি থেকে অদ্ভুত সুরেলা বাঁশির মতো আওয়াজ ভেসে আসতে লাগলো, আর সেই সঙ্গে সঙ্গে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। মনে হলো যেন এত ঘুম আমার কোনো দিন পায়নি। তুই তো জানিস আমার ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না, কিন্তু সেই দিন রাতে কি হয়েছিল কে জানে, আমি যেন ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি। মনে হতে লাগলো আমার জীবনে ঘুমই সব, বাকি সব গৌণ। তখন আমার চোখে ঘুমের নেশা,
আশেপাশে কি হচ্ছে সেটা দেখবার বিন্দুমাত্র শক্তি বা আগ্রহ কোনোটাই আমার নেই। আমি অতল ঘুমে তলিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকালের চেঁচামেচিতে। একজন আদিবাসী মধ্যবয়স্ক গোছের লোক আমাদের সব পুলিশকে চিৎকার করে ডাকছে আর বিলাপ করছে। বাবু বাবু, আমার ভাইপোকে কাল রাতে কেউ তুলে নিয়ে গিয়ে গলা কেটে বাড়ির পাশে ফেলে গেছে। বাবু বাবু তাড়াতাড়ি আসুন, কি সর্বনাশ হয়ে গেল আমার। সবাই ধড়মড় করে উঠে ঘটনাস্থলের দিকে ছুটে গেলাম। সেই একই দৃশ্য, গলা কাটা অবস্থায় একটা বছর দশেকের বাচ্চার মৃতদেহ পড়ে আছে, সেই একইভাবে গলা থেকে মুন্ডু টেনে ছিঁড়ে নেওয়া। কিছুক্ষণের মধ্যে থানার বড় দারোগা সেখানে এলেন, সব কিছু দেখলেন, আর আমাদের রাতে ঘুমিয়ে পড়ার জন্য তীব্র ভৎসনা করে বডি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিলেন। পোস্টমর্টেমের রিপোর্ট যে কি আসবে সেটা আমাদের জানাই ছিল, প্রত্যাশা মতো সেই রিপোর্টই পেলাম। পরের দিন সকালে আমি আর বড়বাবু এই কেসটা নিয়ে আলোচনা করছি, এমন সময় এক পুলিশ অফিসার খবর দিল কাশিবনি গ্রামের আদিবাসী মোড়ল আমাদের সঙ্গে দেখা করতে চান। আমি আর বড়বাবু একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলাম, তারপর অফিসারটিকে মোড়লকে থানায় নিয়ে আসতে বললাম। আমি আর বড়বাবু যখন বড়বাবুর কেবিনে ঢুকলাম, দেখলাম একজন বয়স্ক মানুষ বসে আছেন, বেশভূষায় আড়ম্বরের চিহ্ন মাত্র নেই, সাদা ধুতি আর লাল রঙের একটা জামা পরে আছেন, মাথার পাগড়িতে একটা পালক মোজা। আমাদেরকে দেখে তিনি উঠে দাঁড়ালেন, বড়বাবু ইশারায় বসতে বলে নিজের চেয়ারে বসলেন। বেশি কথা হলো না, যেটুকু কথা হলো তার সারমর্ম অনেকটা এই রকম। ওই দুই ডাক্তার যিশুর উপাসক, আর এই গ্রামে যিশুর উপাসনা চলছে, তাই এতে আদিবাসী দেবতা খুব ক্ষুণ্ণ। তিনি রেগে ভয়ানক পশুর বেশে এসে বলি নিয়ে প্রতিশোধ নিচ্ছেন, তাই ওনার আবেদন নয় ডাক্তারদের এই গ্রাম থেকে তাড়াতে হবে, নতুবা যিশুর উপাসনা বন্ধ করতে হবে। কথাটা শুনে বড়বাবু প্রচণ্ড রেগে উঠলেন, মোড়লকে বাড়ি যেতে বলে আমাকেও কেবিন থেকে বেরিয়ে যেতে বললেন। বেরোনোর সময় লক্ষ্য করলাম বড়বাবুর চোখে মুখে সুস্পষ্ট দুশ্চিন্তার ভাব। পরের দিন ভোরেই দুঃসংবাদটা পেলাম, এবারে শিকার মোড়লের নিজের নাতি, যার বয়স বছর পাঁচেক। বাড়ির পাশে একটা ধান খেতে ওর মুন্ডহীন দেহটা পাওয়া যায়, সেই একইভাবে বিভৎস মৃত্যু। মোড়লের সঙ্গে অনেক আদিবাসী নেতার জানাশোনা ছিল, সেই সুবাদে খবরটা আমাদের স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত পৌঁছায়। এরপর ওপর মহল থেকে আমাদের উপর চাপ বাড়তে থাকে। এরপর 5 মাস কেটে গেছে, মোট 75 জন বাচ্চা খুন হয়েছে, সবাই একইভাবে খুন, শরীর থেকে গলাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। মামা চুপ করে গেল, দেখলাম মামার চোখের কোণে জল চিকচিক করছে, চোখে মুখে ব্যর্থতার ছাপ সুস্পষ্ট। কিছুক্ষণ অদ্ভুত নীরব সব কিছু, আমার নিজের মনে হাজারো চিন্তা ধীরে ধীরে তোলা পাকাচ্ছে, কেন এই মৃত্যু মিছিল, কেন নিষ্পাপ শিশুদের বলি, আদিবাসী দেবতার সমস্ত রাগ কি সব নিষ্পাপ শিশুদের ওপর, শিশুরা নাকি ভগবানের দূত হয়, তাহলে মৃত্যুর অমুখারা কেন শিশুদের ওপর নেমে আসবে। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠলাম, দেখলাম মামাও দরজার দিকে তাকিয়ে। এমন অসময় আবার কে এলো? মামা বিরক্তির স্বরে বলল, রাগে কচকচ করতে করতে মামা দরজার দিকে এগোল।
ঘরে যিনি এলেন তাকে আমি চিনি না, কিন্তু তার সুঠাম দেহ আর পুলিশি পোশাক বলে দিচ্ছিল তিনি থানার বড়বাবু। স্যার আসুন, এ আমার ভাগ্নে বিজন, থাকে কলকাতায়, আজকে এসেছে, পুজোতে এখানেই কাটাবে। আর বিজন, ইনি হলেন আমাদের থানার বড়বাবু অমিয় মণ্ডল। হাই হ্যালো পর্ব শেষ হলে বড়বাবু মামাকে বললেন, সৌভিকবাবু আপনার সাথে আমার কিছু কথা ছিল, খুব গুরুত্বপূর্ণ, তাই থানা থেকে সোজা আপনার বাড়িতে এসেছি। শুনছি, তার আগে একটু চা বলি। আমাকে উদ্বিগ্ন দেখলাম, বড়বাবু ধমকে সুরে বললেন, আমি আপনার এখানে চা খেতে আসিনি, খুব গুরুত্বপূর্ণ না হলে আমি এখানে আসতাম না। কথাটা বলেই বড়বাবু আমার দিকে তাকালেন, ইঙ্গিতটা বুঝলাম, কাজ আছে বলে উঠে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরোতেই একটু দূরের পুজো প্যান্ডেল থেকে পুজোর গান ভেসে আসতে লাগলো, ভুলে গিয়েছিলাম আজকে সপ্তমী। বাঙালির পুজো মানে আনন্দ, হুল্লোড়, অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির উত্থান। এই সময় প্রকৃতি জানান দেয় মান্যবর আর ভয় নেই, দেবীর আগমনে সব ভয় সব দুশ্চিন্তা সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, পৃথিবী আবার বুক ভরে শ্বাস নেবে। কিন্তু কোথায় সেই আনন্দের প্রাণোচ্ছল সুবাতাস, কোথায় সেই প্রকৃতির পাপ মুক্তির উচ্ছ্বাস? চারিদিকে যেন অমঙ্গলের করাল ছায়া গ্রাস করে রেখেছে, পৃথিবীর বুকে যেন ভয়ানক কাল রাত্রি নেমে এসেছে। আমার মনে হতে লাগলো বাতাস যেন খুব খারাপ কিছুর আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে, খারাপ খুব খারাপ কিছু একটা হবেই, নরকের সমস্ত গলিত পাপ যেন পৃথিবীকে কিনে নিয়েছে, মুক্তি নেই, দেবীর আগমনেও সেই পাপ থেকে মুক্তি নেই। লক্ষ্য করলাম বড়বাবু বেরিয়ে গেলেন, আমার নিজেই বাইরে এগোতে এসেছিল, যাওয়ার সময় উত্তেজিতভাবে মামাকে কিছু নির্দেশ দিচ্ছিলেন, আর মামা কলের পুতুলের মতো মাথা নাড়িয়ে কেবল সম্মতি জানাচ্ছিল। রাতের ডিনার টেবিলে মামার সাথে আবার কথা হলো। জানিস বড়বাবু কেন এসেছিল? মামা মুখে ভাত তুলতে তুলতে বলল, আমি সমস্ত কেসটা স্টাডি করে বুঝেছি, যত গণ্ডগুলের মূলে ডাক্তারদের ওই রহস্যময় বাড়ি, আমার মনে হয়েছে ওই বাড়িতেই রয়েছে সমস্ত রহস্যের ক্লু। বড়বাবুর কাছে ওই বাড়ির সার্চ ওয়ারেন্ট বের করতে বলেছিলাম, বড়বাবুরও ওই ডাক্তারদের ওপর সন্দেহ ছিল, কিন্তু যেহেতু স্বনামধন্য ব্যক্তি তাই ভয় পাচ্ছিলেন। আজকে আমি বাড়ি আসবার সময় বলেছিলাম, হয় সার্চ ওয়ারেন্ট বের করুন নতুবা এই কেস থেকে আমাকে মুক্তি দিন, বড়বাবু ওই কথাটা বলতেই এখানে এসেছিলেন। আমি আগ্রহের সুরে মামার দিকে তাকিয়ে বললাম, কি বললেন বড়বাবু? মামা ঈষৎ হেসে বলল, উনি যেটা বললেন সেটা শুনলে তুই আরো মুচড়ে পড়বি। বড়বাবু আজকে সার্চ ওয়ারেন্ট চেয়ে ওপর মহলে জানিয়েছিলেন, কিন্তু ওপর মহল থেকে যা জানিয়েছে সেটা খুবই হতাশাজনক। ওপর মহল থেকে সার্চ ওয়ারেন্ট চাইতেই সাফ না করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে জানিয়েছেন ওই ডাক্তার দয়কে যেন কোনোভাবে বিরক্ত না করা হয়, ওনারা নাকি দেশের কল্যাণে এখানে একটা গোপন গবেষণা করছে, দেশের সরকারের বিশেষ নজর রয়েছে ওই ডাক্তার দয়ের ওপর। যখন ওনারা শুনলেন আদিবাসী গ্রামের লোক ওনাদের সন্দেহ করছে, ওপর মহল থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ওদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, মানে আমাদের থানার, ওনাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাদেরকে দেশের সরকার ছেড়ে কথা বলবে না। দুজন কনস্টেবলকে সব সময় ওনাদের বাড়ির সামনে পাহারা দেওয়ার জন্য ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার বোঝো কি অদ্ভুত কাণ্ড, যাদেরকে সন্দেহ করেছিলাম তারা নাকি
দেশের কাজে নিযুক্ত, আর আমি কেষ্টার যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। মাথা কাজ করছে না রে বিজন, মাথা কাজ করছে না, জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমি। এক নিঃশ্বাসে শেষ করলো মামা। কি গো, তোমরা কি খাওয়া শেষ করবে না? এক ঘন্টা হয়ে গেল, সেদিকে খেয়াল আছে? মামি রাগত স্বরে কথাটা বলল। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত 11টা বাজে। সত্যি এক ঘন্টা কিভাবে কেটে গেছে সেটা খেয়ালই করিনি। মামি বলে চলল, ছেলেটা কয়েকদিনের জন্য এখানে এসেছে ঘুরতে, তাকে ঘোরানোর বদলে উনি বাপু ওনার ছাতার মাথার কেস বোঝাচ্ছেন। যদি ওকে এই বিষয়ে আর কিছু বলো তাহলে তোমার একদিন কি আমার একদিন। এখন খেয়ে আমাকে উদ্ধার করো। স্ত্রীকে ভয় পায় না এমন পুরুষ সারা পিঠে পিঠে বিরল। যেখানে বাবা মহেশ্বর দেবী পার্বতীর ভয়ে থরহরি কম্ব, সেখানে আমার মামা কুঞ্ছার। নিঃশব্দে আমি আর মামা খাওয়া শেষ করলাম। রাতে শুতে যাওয়ার আগে মামা একবার আমার ঘরে এলো, আমার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, বিজন শোন, আমি চাই তুই তোর শখের গোয়েন্দাগিরি দিয়ে এই কেসটা সলভ কর। আমরা প্রশাসনের ঊর্ধ্বে গিয়ে কোনো কাজ করতে পারবো না, তাই আমি চাই তুই তোর মতো করে তদন্ত কর। এনে কেসের ফাইল, আমি এক কপি ডুপ্লিকেট তোর জন্য বানিয়ে রেখেছি, একবার ভালো করে দেখে নে, বুঝে নে, আর কোনো কিছু লাগলে আমাকে বলিস। আর একটা কথা, এই বিষয়ে তোর মামিকে কিচ্ছু বলবি না। যদি কোনোভাবে তোর মামি জানতে পারে তাহলে বুঝতে পারছিস আমার কি অবস্থা হবে। আমার চোখে মুখে ভয়ের ছাপ, আমি হেসে ফেললাম, বললাম, আরে ভয় নেই, কেউ কিছু জানবে না, আমি ফাইলটা দেখি, কাল সকালে কি কি লাগবে তোমাকে জানাচ্ছি। যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে আবার ডিউটি আছে, শুভরাত্রি। মামা প্রত্যুত্তরে শুভরাত্রি বলে বিদায় নিল। আমি ফাইলটা নিয়ে বসে পড়লাম, যতই পড়ছি ততই অবাক হচ্ছি। প্রতি দুদিন অন্তর একটি করে বাচ্চা খুন, সবার বয়স 3-10 বছরের মধ্যে, গলা ছিঁড়ে হত্যা, তার আগে ডাক্তারদের বাড়ি থেকে অদ্ভুত সুরেলা বাঁশির আওয়াজ। হিসাব করে দেখলাম লাস্ট খুনটা হয়েছে গত পরশু, তার মানে আজকে রাতে আরেকটা খুন হওয়ার সম্ভাবনা। ভয়ে আমি আড়ষ্ট হয়ে গেলাম, মনে মনে চিন্তা করলাম যাই হয়ে যাক আমি এই কেসে সমাধান করবই। বিভিন্ন চিন্তা করতে করতে আমি ভোর রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল মামার ডাকে, এই বিজন, আরে ওট ওট, বেলা হয়ে গেছে। দেখলাম মামা রেডি হয়ে গেছে থানায় যাওয়ার জন্য, ঘড়িতে সবে মাত্র 6:30। অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি? মামা হেসে বলল, আবার কেন, ওই একটাই কারণ, আজকে সকালে আবার একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, যাই দেখি। আর ভালো লাগে না, কেন যে পুলিশের চাকরিতে ঢুকেছিলাম। আমি মামাকে থামিয়ে বললাম, তুমি যাও, শুধু আসার সময় আমার জন্য একটা ভিখারির সাজ পোশাক নিয়ে আসবে, আর আমি কয়েকদিন বাইরে থাকব, তুমি একটু মামিকে ম্যানেজ করে নিও। ও তুই চিন্তা করিস না, ওটা ম্যানেজ হয়ে যাবে। মামা বেরিয়ে গেল, আমি ফ্রেশ হয়ে পাশের পুজো মণ্ডপে কুমারী পুজো দেখতে গেলাম। বুঝলি বিজন, তোর বাড়ি থেকে খবর পাঠিয়েছে, তোর বাবার শরীরটা খুব খারাপ, তুই বরং কালকে বাড়ি চলে যা। আমি মন খারাপের অভিনয় করলাম, দেখলাম মামিও মুষড়ে পড়েছে। নিঃসন্তান মামি আমাকে পুত্রস্নেহে দেখত, চোখ মুছতে মুছতে উঠে গেল,
আমা হেসে বলল, বুঝলি বিজন, কিছু মিথ্যা মানুষকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেটা ভালোর জন্য। তোর ঘরে আমি ভিখারির পোশাক রেখে দিয়েছি, তুই কালকে বেরিয়ে পড়, সাবধানে থাকিস। আমার আশীর্বাদ তোর সঙ্গে সর্বদা রয়েছে, কোনো সাহায্য লাগলে বলিস। পরের দিন সকালে মামা মামির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। মামার কথা মতো একটা পুরো বাড়িতে পোশাক চেঞ্জ করে আমি পুরো দস্তুর ভিখারি হয়ে রাস্তায় নামলাম। সারাদিন ঘুরে ঘুরে কাশিবনি গ্রামটা দেখলাম। অপূর্ব গ্রামের প্রাকৃতিক দৃশ্য, কাছে কাছে নাম না জানা হাজারো পাখির কিচিমিচিতে চারিদিক ভরে রয়েছে। লাল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লতাগুল্ম গ্রামের সৌন্দর্যকে বহুলাংশে বাড়িয়ে তুলেছে। বড় বড় গাছের নিচে ছোট ছোট খড়ের চালের মাটির বাড়ি, প্রায় 200 ঘরের বাস হবে। চারিদিকে দারিদ্রের ছাপ সুস্পষ্ট। একটা জিনিস লক্ষ্য করলাম, গ্রামের কোনো মানুষের মুখে হাসি নেই, বাচ্চাদের মধ্যে নেই আনন্দের উচ্ছ্বাস, সবাই যেন অজানা ভয়ে মৃত প্রায়, সবাই যেন পরবর্তী বিপদের আশঙ্কায় ভীত। সন্ধ্যার একটু আগে আমি সেই ডাক্তারদের বাড়ির সামনে এলাম। তিনতলা বিশাল শ্বেত পাথরের বাড়িটা যেন বিশাল দম্ভ ও স্পর্ধার চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে এই পরিবেশে এরকম বাড়ি বড়ই বেমানান। বাড়িটা ভেতর থেকে বন্ধ, চারিদিকে উঁচু প্রাচীর দেওয়া, বাইরে থেকে ভেতরে প্রায় কিছুই দেখা যায় না। দেখলে বোঝা যায় বাড়িটা বিশেষ গোপনীয়তার রক্ষার্থে বানানো হয়েছে। বাইরে দুটো বিশাল দেহধারী বিলেতি কুকুর বাঁধা, আমাকে দেখে ডাকতে শুরু করে দিল। একটু দূরে দুজন পুলিশকে পাহারায় দেখলাম। কিছুক্ষণ পরে দেখলাম একজন লোক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে আমার দিকে আর চোখে দেখল, তারপর কুকুর দুটোকে নিয়ে ভেতরে চলে গেল। আমি এদিক ওদিক দেখে বাড়ি থেকে একটু দূরে একটা গাছের তলায় ছেঁড়া কম্বল পেতে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে দূর থেকে বাড়িটাকে নজরে রাখতে লাগলাম। না, কিছুই সন্দেহজনক দেখলাম না। না কেউ বাড়ি থেকে বেরোলো, না কেউ বাইরে থেকে বাড়িতে এলো। হঠাৎ বাড়ির ভেতর দুটো কুকুর তার স্বরে ডাকতে শুরু করলো, প্রবল আক্রোশে চিৎকার শুরু করলো। মনে হলো ভয়ানক কিছু দেখেছে। আমি আমার পুটুলি থেকে রেডিয়াম দেওয়া ঘড়িটা বের করলাম, দেখলাম রাত 11টা বাজে। আর কিছু চিন্তা করার আগেই ওই বাড়িতে অপূর্ব সুরেলা বাঁশি বেজে উঠল, অপূর্ব স্বর্গীয় নৈসর্গিক সেই সুর, যে সুরকে উপেক্ষা করার ক্ষমতা ইহজগতে কারণ নেই। আমি দণ্ডাচ্ছন্ন হয়ে পড়লাম। মনে হতে লাগলো আমার খুব ঘুম পেয়েছে, আমি এখনই ঘুমিয়ে পড়ব, এখনই। পরের দিন সকালে পুলিশের জিপের শব্দে ঘুম ভাঙলো। বুঝলাম অঘটন যা ঘটার ঘটে গেছে। আমি জিপের পিছন পিছন ধাওয়া করলাম। একটা সর্ষে ক্ষেত ঘিরে অজস্র আদিবাসী মানুষের জটলা। একটু দূরে একজন আদিবাসী হতভাগ্য মহিলা হাপুস নয়নে কেঁদে চলেছে, তাকে গ্রামের মেয়েরা সান্ত্বনা দিচ্ছে। একটু উঁকি মারতেই সামনের লাশটাকে দেখলাম, গলা কাটা একটা প্রায় 6-7 বছরের বাচ্চার লাশ। ওহ, কি বিভৎস!
দেখলাম মামা আর অন্যান্য পুলিশরা লাশটাকে পরীক্ষা করছে। এদৃশ্য ও বেশিক্ষণ চোখে রাখা যায় না, চলে এলাম ওখান থেকে। মন প্রবল ভারাক্রান্ত, অবসাদে ভরে গেছে। গ্রামের পাথুরে পথে হাঁটছিলাম, বহু দূরে পুজো মণ্ডপে দশমীর ঠাকের মন খারাপে বিদায় তাল ভেসে আসছে। হাঁটতে হাঁটতে নিজের রণনীতি ঠিক করতে লাগলাম। মনে স্থির বিশ্বাস ছিল যে যতই বলুক ওই ডাক্তারদের বাড়িতেই রয়েছে এই কেসের সমস্ত উত্তর। আমাকে জানতেই হবে কি আছে ওই বাড়িতে, কেন এত গোপনীয়তা, ওই মায়াবী সুরের উৎসই বা কি, কেন ওই সুর ঠিক রাত 11টায় বেজে ওঠে। আমি এবার ভিখারির পোশাক ছেড়ে স্বাভাবিক পোশাক পরে রেডি হলাম। জানতাম আজকে আর কিছুই হওয়ার সম্ভাবনা নেই, যা হবার কালকেই হবে। হাঁটতে হাঁটতে ডাক্তারদের বাড়ির সামনে এলাম। দেখলাম মামা বাড়ির সামনে দাঁড়িয়ে পাহারা দেওয়া দুই পুলিশকে কিছু নির্দেশ দিচ্ছে। মামা আমাকে দেখে সামনে এগিয়ে এলো, এসে বলল, কিরে কিছু পেলি, তদন্ত কিছু এগোলো? আমি মাথা নেড়ে বললাম, না মামা, কিছুই বুঝতে পারছি না। তবে আমার কয়েকটা প্রশ্ন ছিল, উত্তর দেবে? মামার হাওয়া নায়ের অপেক্ষা না করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই বাড়িটা সম্পর্কে একটু ডিটেলস দাও তো, মানে কে কে থাকে, ডাক্তাররা বাইরে বেরোয় কি না, আর বাড়িতে কেউ সঙ্গীত চর্চা করে কিনা, এইসব আর কি। মামা বলল, দেখ ওই বাড়িতে আমরা কোনোদিন ঢুকিনি, সেই অধিকার আমাদের নেই। তবে যেটুকু জেনেছি, ওই বাড়িতে ডাক্তাররা ছাড়া একজন চাকর থাকে, বিদেশি, কানাডাতে ওদের বাড়িতে কাজ করত। ডাক্তার দম্পতির সঙ্গে ওই চাকরটাও এখানে চলে আসে, ওই বাজার থেকে শুরু করে সব কাজ করে। আর ডাক্তার দম্পতি বাইরে বেরোয় না, অন্তত কেউ তাদেরকে বাইরে বেরোতে দেখেনি। দুটো বিলেতি কুকুর রয়েছে, খুব হিংস্র, ওই চাকরটা ছাড়া কারো হাতের খাবার খায় না। আর সঙ্গীত চর্চার ব্যাপারটা ঠিক বলতে পারবো না, যদিও এটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ওই কানাডিয়ান চাকরটার সম্পর্কে আর কিছু জানা যাবে কি, মানে আচার ব্যবহার কেমন, কেমন শারীরিক গঠন? খুবই অদ্ভুত স্বভাবের ওই কানাডিয়ানটা, প্রায় কারোর সঙ্গে কথা বলে না, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোয় না। বিশাল দেহি শরীর, ঠিক যেন কোনো পশু। ওর চোখ দুটো বড় অদ্ভুত, যেন কোনো হিংস্র প্রাণীর, সব সময় যেন ধকধক করছে, দেখলে কেমন যেন ভয় ভয় লাগে। ঠিক আছে মামা, চিন্তা করতে হবে না, মনে হয় কেসটা বুঝতে পেরেছি, কয়েকদিনের মধ্যে সলভ হয়ে যাবে। মামা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই আমি ওখান থেকে বেরিয়ে এলাম। একটু গ্রামের মধ্যে ঘুরে দুপুরে আবার ভিখারির বেশে ডাক্তারদের বাড়ির সামনে আগের মতোই গাছতলাতে কম্বল বিছিয়ে বসলাম। সারাদিন ওই বাড়ি থেকে কোনো অ্যাক্টিভিটি চোখে পড়ল না, কুকুর দুটোকে আজকে আর বাইরে দেখলাম না। বাড়ির ভেতরে বাতা ছিল, মাঝে মাঝে ডেকে ওদের অস্তিত্বের কথা জানান দিচ্ছিল। বিকেল নাগাদ পুলিশ দুজন আমার কাছে এসে ঘুরে গেল, তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি কামড়ানোর চেষ্টা করতে ভয়ে চলে গেল। একজন তো বলেই ফেলল, কেন পাগলের সাথে লাগছিস, চল নিজের কাজে যাই। রাতটা স্বাভাবিক কাটল, সারা রাত ঝিঝি পোকার ডাক আর মশার কামড় খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুম ভাঙল সকালে পাখির ডাকে, দূরে দেখলাম সূর্য মামা গাছের আড়াল থেকে উঁকি মারছে, একটু দূরে পাহারাদার পুলিশরা তখনও ঘুমিয়ে। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, লোটা কম্বল কুটিয়ে নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখলাম। যদি আমার হিসাব ঠিক থাকে,
ফলে আজই আরেকটা নিষ্পাপ শিশু বলি হতে চলেছে। আজ অনেক কাজ আমাকে করতে হবে, সময় নষ্ট করার বিন্দু মাত্র অবকাশ নেই। তাড়াতাড়ি পোশাক বদলে আমি বাজারে গেলাম, কয়েকটা জিনিস কেনার আছে। পাড়া বাজার করে আমি কিছু ভালো তুলো আর একটা ভালো ছুরি কিনলাম। আমি সম্পূর্ণ নিরস্ত ছিলাম, কাছে কিছু থাকলে অন্তত কিছুটা ভরসা পাওয়া যায়। বাজার থেকে ফিরে আবার আমি ভিখারির বেশে গ্রামে বেরোলাম। গ্রামের লোকদের মধ্যে ভয়াত্ম চাঞ্চল্য পরিষ্কার বোঝা যাচ্ছিল। এক জায়গায় দেখলাম গ্রামের মোড়ল কয়েকজনকে নিয়ে আলোচনা করছে। এক বুড়ি দেখলাম নিজের মনে বিলাপ করে চলেছে, আজ আবার কোন অভাগার ঘর শূন্য হয় গো, কোন মায়ের কোল খালি হয়, হায় 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 হায়। দুপুর এক আদিবাসী আমাকে ভাত আর কেরি কুকরির ঝোল খেতে দিল। কথায় বলে দান নিঃশর্ত, নিষ্কণ্টক না হলে সে দান বৃথা। সত্যি বলতে সেদিন হতদরিদ্র আদিবাসীটি যেভাবে নিজের ক্রাশ আমাকে তুলে দিয়েছিল, সে দান লাখ টাকার দানের থেকেও মূল্যবান। পরম তৃপ্তিতে খাওয়া শেষ করলাম। সন্ধ্যার ঠিক আগে আবার সেই গাছতলায় এসে বসলাম। দূরে দুটো পুলিশ তখন মেয়েদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত। বাড়িটির দিকে তাকিয়ে দেখলাম কুকুর দুটো ঘরের সামনে বাঁধা। আজকে আর আমাকে দেখে ডাকাটা কি করল না। রাত 8টা, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধ, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। মনে হতে লাগলো আমি এক মৃত্যুপুরীতে আছি, শুধু অনবরত ডেকে যাওয়া ঝিঁঝির ডাক আর রাত জাগা নিশাচর পাখি জানান দিচ্ছিল, বিজন তুই একানোস, আমরা তোর সাথে আছি। একটু দূরে দুজন পুলিশ তখন মশা তাড়াতে ব্যস্ত। রাত 11টা, আমার সমস্ত ইন্দ্রিয় নিজে থেকে জানান দিতে লাগলো এবার কিছু হবে, ভয়ঙ্কর কিছু। হঠাৎ বাড়ির ভেতরে কুকুর দুটো তার স্বরে ডাকতে লাগলো। তখনই শুরু হয়ে গেল সেই অপূর্ব সুরের মূর্ছনা। আমি তাড়াতাড়ি পুটলি থেকে তুলো বের করে কানে ঢুকিয়ে দিলাম শক্ত করে, যাতে কোনো শব্দ কানে না প্রবেশ করে। বেশ কিছুক্ষণ আমি মরার মতো পড়ে রইলাম, শুয়ে শুয়ে বাড়িটার দিকে নজর রাখতে লাগলাম। কতক্ষণ এরকম ভাবে নিঃশব্দে পড়েছিলাম আমার মনে নেই। তখন উত্তেজনায় কাঁপছিল। আমি নিঃশব্দে প্রতীক্ষা করতে লাগলাম। হঠাৎ বাড়িটার দরজা একটু ফাঁক হলো। আমি বুঝলাম এবার সময় হয়েছে। কান থেকে তুলো খুলে ফেললাম আর আতঙ্কে আমার সারা শরীরের লোম খাড়া হয়ে গেল। এ কি করে সম্ভব? চারিদিকে শ্মশানের নীরবতা, কোথাও কোনো টু শব্দ নেই, কুকুর দুটো সম্পূর্ণ নিশ্চুপ। এমনকি যে ঝিঁঝবোকা ও রাত চাকা পাখি ডাকছিল তারাও যেন কোনো এক মোহময়ী জাদুর স্পর্শে অতল ঘুমে হারিয়ে গেছে। একটাও মশা কোথাও নেই, মশারাও ঘুমায় নাকি কে জানে। দূরে দেখলাম পুলিশ দুটো চেয়ারে বসে ঘুমিয়ে কাঁদা। এবার বাড়িটার দিকে চোখ গেল, বিস্ময়ে আতঙ্কে ভয়ে হতবাক হয়ে গেলাম। ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। মনে হতে লাগলো এক্ষুনি আমি অজ্ঞান হয়ে যাব। বাড়ি থেকে ধীরে ধীরে যে বেরিয়ে আসছে সে কে? সে কি মানুষ, না প্রেতাত্মা, নাকি কোনো ভয়ানক জন্তু? একটা বিশাল দেহি প্রাণী, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে, হাত পা অস্বাভাবিক রকমের বড়, হাতে পায়ে বিশাল ধারালো নখ, বিশাল বড় বড় দাঁত, গোটা শরীর ঘন কালো লোমে ঢাকা। তার পায়ে ভর দিয়ে প্রাণীটা বাইরে বেরিয়ে এলো।
বাইরে বেরিয়ে প্রাণীটা প্রবল আক্রোশে গর্জন করে উঠল। আকাশ বাতাস কেঁপে উঠল সে আওয়াজে। ঠিক সেই সময় প্রাণীটার মুখ আমার চোখে পড়ল, অনেকটা মানুষের মুখের মতো, তবে পুরোটাই কালো লোমে ঢাকা। মুখ থেকে লালা বেরোচ্ছিল, প্রতিবার গর্জনের সাথে সাথে সেই লালা চারিদিকে ছিটকে পড়ছিল। প্রাণীটা খানিক্ষণ এদিক ওদিক দেখল, তারপর এক লাফে সামনের রাস্তায় এসে সামনের দিকে অদৃশ্য হয়ে গেল। আমি কিছু সময়ের জন্য হতবাক হয়ে গেলাম, নিজের ইন্দ্রিয়ের ওপর বিশ্বাস হচ্ছিল না। যা দেখলাম তা কি বাস্তব না আমার স্বপ্ন? চিমটি কেটে দেখলাম না, আমি জেগেই আছি। ধীরে ধীরে আমি আবার স্বাভাবিক হতে লাগলাম, বিচার বুদ্ধি ফিরে পেতে লাগলাম। হঠাৎ প্রাণীটার মুখটা আমার মনে পড়ে গেল। এ মুখ খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, কোথায় যেন। আরে, এই মুখ তো সেই কানাডিয়ান চাকরটার, সেই চাকরটার যাকে আমি সেদিন ক্ষণিকের ভগ্নাংশে দেখেছি। সেই চাকরটা কোনো ভুল নেই, ভুল হওয়ার অবকাশ নেই। সাময়িক গৃহবলতা কাটিয়ে আমি ছুটলাম ডিউটিরত দুই পুলিশ অফিসারের দিকে। দেখলাম দুজনে ঠিক ঘুমিয়ে নেই, অজ্ঞান হয়ে রয়েছে। বুঝলাম ডেকে লাভ নেই, একবার বাড়ির দিকে দেখলাম, পুরো নিশ্চুপ, কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। সামনের দিকে তাকালাম, যেদিকে ওই ভয়ানক জন্তুটা উড়ি কানাডিয়ান চাকরটা গিয়েছিল। দেখলাম সামনের রাস্তা শূন্য, ছুরিটা হাতে নিয়ে খুব সাবধানে জন্তুটা যেদিকে গিয়েছিল সেদিকে এগোতে লাগলাম। প্রায় আধ ঘন্টা যাওয়ার পরে একটা বাচ্চার কোঙানি শুনে থমকে দাঁড়ালাম। দেখলাম সেই ভয়ানক জন্তুটা একটা বাড়ির ভেতর থেকে একটা বছর বাচ্চার ছেলেকে দাঁত দিয়ে কামড়ে তুলে আনছে, খাড়ের কাছে কামড়ে ধরেছে, সেখান থেকে টপ টপ করে রক্ত ছড়ছে। আমি একটা গাছের আড়ালে থেকে সব কিছু দেখতে লাগলাম। ভয়ানক দৃশ্য, ছেলেটা প্রায় অজ্ঞান, শুধুমাত্র এই কামড়ের জন্য যন্ত্রণায় গো গো শব্দ করছে। যে বাড়ি থেকে ছেলেটাকে তুলে এনেছে সেই বাড়ি থেকে কোনো রকম কোনো শব্দ পেলাম না। বুঝলাম ওখানে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, হয়তোবা অজ্ঞান। তাদের বাড়িতে যে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সে সম্পর্কে কোনো ইঙ্গিত ওদের কাছে নেই। খুব মায়া হচ্ছিল ছেলেটার উপর। আমি নিরুপায়, সামান্য একটা ছুরি দিয়ে এই ভয়ানক জন্তুরূপী মানুষের সাথে লড়াই মানে সাক্ষাৎ মৃত্যুকে বুকে টেনে আনা, দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। দেখলাম ধীরে ধীরে জন্তুটা বাচ্চাটাকে নিয়ে সামনে ধান জমির দিকে এগিয়ে যাচ্ছে। আমি নিঃশব্দে পিছু নিলাম। ততক্ষণে একটা জিনিস বুঝেছিলাম, কানাডিয়ান চাকরটা জন্তুতে পরিণত হলেও ওর ঘ্রাণ শক্তি এখনো জন্তুদের মতো হয়নি, না হলে এতক্ষণে ও আমার উপস্থিতি বুঝে যেত। কিছুক্ষণ জন্তুটা তার শিকারকে দেখল, তারপর এদিক ওদিক দেখে এক টানে মাথাটা ধর থেকে আলাদা করে দিল। ঠিক যেন কেউ পুতুলের মাথা ধর থেকে আলাদা করল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। মুন্ডহীন ধরটা বেশ কয়েকবার নড়াচড়া করে শান্ত হয়ে গেল। দেখলাম জন্তুটা কাটা মাথাটা নিয়ে বাড়িটার দিকে ছুটে চলল। জীবনে অনেক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই অতিপ্রাকৃত দৃশ্য দেখে সেদিন কিভাবে যে নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রেখেছিলাম সেটা আজও বিস্ময়। আমি সেদিন আর ওখানে থাকলাম না, ওখান থেকে সোজা থানায় চলে এলাম।
জানতাম আজকে মামা নাইট ডিউটি আছে। মামা জেগেই ছিল, আমাকে দেখে অবাক হলো। আমার চোখ মুখ বলে দিচ্ছিল আমি কিছু ভয়ানক ঘটনার সাক্ষী হয়ে সবে মাত্র ফিরেছি। মামা আমাকে আড়ালে টেনে নিয়ে গেল। আমি ধীরে ধীরে সমস্ত ঘটনাটা বললাম। দেখলাম মামা বিস্ময়ে হতবাক হয়ে গেল, রাগে বারবার টেবিল চাপড়াতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে মামাকে বললাম, মামা পরশুদিন আমি খুনিকে ধরব, জনাদশে পুলিশ নিয়ে তৈরি থাকবে, সবাই যেন খুব বিশ্বস্ত হয়। এই ব্যাপারটা ওই 10 জন পুলিশ, তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, এমনকি বড়বাবুও নয়। অনেক হয়েছে আর নয়, এবার কাশীবনির মুক্ত হওয়ার সময় এসেছে। সময় এসেছে অশুভ শক্তিকে পরাভূত করে শুভ শক্তির প্রতিষ্ঠার। মামা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তবে কি আমাদের থানার কেউ? মামার কথা শেষ হতে দিলাম না, বললাম, মামা পারলে এই থানার সমস্ত স্টাফের বায়োডাটা কালকে সকালের মধ্যে আমার কাছে পৌঁছে দিও। একটা ক্ষীণ সন্দেহ অনেকদিন ধরে আমার মনের মধ্যে তলা পাকাচ্ছে, দেখি যদি কিছু উদ্ধার করতে পারি। কোনো কিছু বাদ দেবে না, শিক্ষকতার যোগ্যতা থেকে শুরু করে বাড়ির পরিস্থিতি, এমনকি বিদেশে যাওয়ার রেকর্ডও। আমাদের থানার কেউ? না, এখনো নিশ্চিত নই, একটা সন্দেহ হচ্ছে। আচ্ছা তুমি ডিটেলসগুলো দাও, তারপর দেখছি। আমি থানা থেকে বেরিয়ে এলাম। সকালে একটা হোটেল বুক করে সেখানে রইলাম। হোটেলের কথাটা আগেই মামাকে বলে রেখেছিলাম। সন্ধ্যে নাগাদ মামা একটা ফাইল নিয়ে আমার কাছে এলো। তারপর বেশ খানিকক্ষণ দুজনে পরিকল্পনা করলাম। মামা বেরিয়ে যেতে ফাইলটা নিয়ে বসলাম। ফাইলে একজন স্টাফের বায়োডাটাতে চোখ আটকে গেল, অবাক হয়ে গেলাম। একজন এত শিক্ষিত মানুষ যে বিদেশে নিউরো সার্জারি নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে, সে শেষে কিনা পুলিশের চাকরিতে। এ কি শুধুই দেশপ্রেম নাকি অন্য কিছু? গবেষণা করেও দেশ সেবা করা যেত, বলে কেন পুলিশের চাকরি? বুঝলাম আমার সন্দেহ ঠিক, এই কেসটা অনেক গভীর, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, অনেক স্বনামধন্য ব্যক্তি এর সঙ্গে যুক্ত আছেন। এরা তথাকথিত সমাজপতি, তারা ক্ষমতা ও অর্থের লোভে নিজেদের বিকিয়ে দিয়েছে, এদের মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়েছে। এরা এরা ভূতের থেকেও বেশি ভয়ানক। পরের দিন সন্ধ্যা নাগাদ 11 জন সশস্ত্র পুলিশ সঙ্গে নিয়ে মামা আমার সাথে এক গোপন জায়গায় দেখা করল। আমাকে জিজ্ঞাসা করলাম, মামা আর কেউ এই অপারেশনের ব্যাপারটা জানে না তো? তাহলে সমস্ত পরিকল্পনা কিন্তু বানচাল হয়ে যাবে। উত্তরে মামা বলল, তুই ভয় পাস না, এরা সবাই আমার খুব অনুগত ও বিশ্বস্ত, এরা ছাড়া আর কেউ জানে না, এমনকি এদের পরিবারও নয়। আমি সংক্ষেপে আমার পরিকল্পনাটা ওদের বুঝিয়ে দিলাম। মামা শুধু একবার বলল, দেখিস বিনা সার্চ ওয়ারেন্টে একজন স্বনামধন্য ব্যক্তির বাড়িতে যাচ্ছি, যদি তোর অনুমান ভুল হয় তাহলে কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি হেসে মামাকে আশ্বস্ত করলাম। রাত্রি 10:35 আমরা সবাই ডাক্তারদের বাড়ির সামনে হাজির হলাম। দুজন পাহারাদার আমাদের দেখে উঠে দাঁড়ালো। মামা তাদের বসতে বলে নির্দেশ দিল, শোনো যতক্ষণ আমরা ভেতর থেকে না আসছি ততক্ষণ তোমরা কেউ এই জায়গা থেকে এক চুল নড়বে না, এমনকি আমরা যে এখানে এসেছি সেই খবর যেন থানায় না যায়, বুঝেছো? সবাই একসাথে ভেতরে প্রবেশ করলাম। অদ্ভুত ভেতরটা, চারিদিকে বিভিন্ন রকমের মেশিন আর আলোতে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এক একটা ঘর পার হচ্ছি আর বিস্ময়ে হতবাক হচ্ছি। প্রতিটা ঘরে বিভিন্ন জিনিস ভর্তি,
কোনো ঘরে কম্পিউটারের মতন যন্ত্র, কোনো ঘরে বিভিন্ন বাদ্যযন্ত্র, আবার কোনো ঘরে মানুষের ব্যবচ্ছেদ করা মস্তিষ্ক অজানা কোনো এক তরলে সংরক্ষিত। ওটা বাড়ি জুড়ে অদ্ভুত এক সঙ্গীত বেজে যাচ্ছিল। আমার মনে একটা মন ভালো করা অনুভূতি ফুটে উঠছিল। আমরা যে এক ভয়ানক মিশনে এসেছি সেটা ভুলেই যাচ্ছিলাম বারবার, কিন্তু এখন আসল কাজ বাকি। এখনো কোনো মানুষের দেখা পাইনি, এমনকি সেই কুকুর দুটোও না। তারা কোথায়? পুলিশগুলো মামার নির্দেশে তল্লাশি শুরু করে দিল। একটু পরে একজন একটু চেঁচিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করল। দেখলাম সে দোতলার দেওয়ালে কান দিয়ে কিছু শুনছে। উঠে গেলাম সবাই। আমি দেওয়ালে কান দিয়ে শুনলাম ভেতর থেকে বিভিন্ন যান্ত্রিক শব্দ ভেসে আসছে। আর মানে এই দেওয়ালের পিছনে কোনো গোপন ঘর আছে। আমার নির্দেশে দুজন পুলিশ দেওয়ালটা ভেঙে ফেলল। পাতলা দেওয়াল, শুধু প্লাইউড দিয়ে তৈরি। দেওয়ালটা ভেঙে পড়তেই সামনে একটা ঘর উন্মুক্ত হয়ে গেল। ঘর বললে ভুল হবে, একটা ল্যাবরেটরি। ধরে ধরে মেশিন সাজানো, এগুলো কিছু ব্যবচ্ছেদ করা মস্তিষ্ক। আর হ্যাঁ, একটু দূরে পশু খুন হওয়া সেই বাচ্চার কাটা মাথাটাও রয়েছে। কি বিভৎস! আমরা সবাই বন্দুক তাক করে টেবিল পেরিয়ে এগিয়ে যেতে লাগলাম। খানিকটা যেতে একটা টেবিলে একজন মধ্যবয়স্ক পুরুষ ও একজন মহিলাকে শুয়ে থাকতে দেখলাম। দুজনে কি যেন বিড়বিড় করছে, চোখের পাতা স্থির, যেন যন্ত্রচালিত পুতুল। না আছে এদের অনুভূতি, না আছে কোনো ইচ্ছা। দেখলেই বোঝা যায় কারোর দ্বারা এরা পরিচালিত। মামা অস্ফুট স্বরে বলল, আরে এই তো সেই ডাক্তার দুজন, এদের এমন অবস্থা কে করল? আমি ইশারায় মামাকে চুপ থাকতে বললাম। হঠাৎ একটু দূর থেকে একটা পাঁচখাই গলা ভেসে এলো। আরে বিজন বাবু, গন্ধ শুকতে শুকতে এখানেও চলে এসেছেন। এসেছেন ঠিকই, কিন্তু আর মনে হয় বাড়ি ফেরা হবে না। দেখলাম দূরে আলো আধারির মধ্যে একটা লোক এখন চেয়ারে বসে আছে। আলো আধারের জন্য ঠিক করে মুখ দেখা যাচ্ছে না। তিনি বলে চললেন, আর শৌভিক বাবু, আপনি একটা বাচ্চা ছেলের কথা এখানে চলে এলেন। এতগুলো পুলিশের মৃত্যুর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন শৌভিক বাবু। প্রচন্ড উল্লাসে হেসে ফেলল লোকটা, বলল, সবাই যখন এসেই গেছেন তাহলে আমার গবেষণার কিছু নমুনা দেখাই আপনাদের, দেখুন। আচমকা লোকটা একটা মেশিনে অদ্ভুত সুর বাজিয়ে দিল। তখন লক্ষ্য করিনি। এবার দেখলাম ঘরের কোণে শুয়ে থাকা দুটো কুকুর ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। সুরের তালে তালে তারা মাথা নাড়াচ্ছে। ধীরে ধীরে তাদের শরীর বিশাল আকৃতি ধারণ করছে। দেখতে দেখতে তারা একটা পূর্ণবয়স্ক বাঘের দেহে সমান হয়ে দাঁড়ালো। চোখে যেন প্রতিহিংসার আগুন জ্বলছে, শুধু নির্দেশের অপেক্ষাতে আছে ঝাঁপিয়ে পড়ার জন্য। আবার লোকটা বলে উঠল, শৌভিক বাবু, কেমন হয়েছে আমার গবেষণা? ভালো? ভালো না? আসলে কি বলুন তো, সমস্ত প্রাণীর মধ্যে আদিম হিংস্রভাব থাকে, শুধু বিবর্তনের সাথে সাথে তারা নিজেদের পরিবর্তন করে। এই যেমন ধরুন না, এই কুকুর, একসময় এরা ছিল বন্য, কিন্তু মানুষের সংস্পর্শে এসে ধীরে ধীরে সেই হিংস্র ভাবটা কেটে যায়, পোষ মানতে শুরু করে। কিন্তু এমনই বা কেন হবে? হিংস্রতা প্রাণীর আদিম প্রবৃত্তি, সেটাকে কেন দমন করা হবে? সেটা বেঁচে থাকা দরকার। আমি শুধু ওদের মস্তিষ্কে একটু কাটাকুটি করে সেই আদিম প্রবৃত্তিটা জাগিয়ে তুলেছি, যেটা বিবর্তনের অমোঘ নিয়মে হারিয়ে যেতে বসেছিল। আমি কি কিছু ভুল করেছি আপনারাই বলুন। আর গোয়েন্দাবাবু, আমি কে তা চিনতে পেরেছেন? নাকি আমি কে তা না জেনেই মরবেন? আমার বাঘ দুটো কিন্তু তৈরি, ওরা অনেকদিন
নর মাংস খাইনি। কেন বুঝবো না বড়বাবু, সব বুঝেছি। একজন বিখ্যাত ডাক্তার যিনি বিদেশে গবেষণা করেছেন, যিনি এই তুই বিখ্যাত ডাক্তারের সহযোগী, তিনি শেষে কিনা পুলিশের চাকরিতে। মামার কাছে ওই ডাক্তারদের কেসটা শোনার পর আমি ভাবতে থাকি কোথায় যেন এই খবরটা পড়েছি, কোথায় যেন। মনে পড়ে গেল বছর পাঁচ আগে এই খবরটা ফলাও করে খবরের কাগজে বেরিয়েছিল, কিন্তু ডাটাটা ঠিক মনে ছিল না। আমি পাঁচ বছর আগের খবরটা খুঁজতে থাকি, একসময় পেয়ে যাই। ভাবতে পারিনি আমার খবরের কাগজ জমানোর শখটা এভাবে কাজে লাগবে। খবরের কাগজে ওই ডাক্তারদের খবরটা বেশ ফলাও করে বেরিয়েছিল। আমার মামা শুধু একটা ভুল করেছিল, ভেবেছিল শুধু ওই ডাক্তারদের জেল হয়েছিল, কিন্তু খবরে বলা হয়েছিল ওই ডাক্তারদের সাথে তাদের সহযোগী ডাক্তার পৃথ্বী হালদারেরও জেল হয়। তবে সরাসরি খুনের সাথে অভিযুক্ত না হওয়ার জন্য আপনি তাড়াতাড়ি ছাড়া পান। এরপর আমি খানিকটা অনুমান করি, আপনাকে আমাদের এক কেন্দ্রীয় মন্ত্রী তার প্রভাব খাটিয়ে ওই দুই ডাক্তারদের তাড়াতাড়ি মুক্ত করেন, তারপর দেশে ফিরিয়ে আনেন। আপনার সাথে মন্ত্রীর চুক্তি হয়, আপনি একটি ভয়ানক জন্তুর দল তৈরি করবেন যারা খুব হিংস্র হবে, তাদের দিয়ে মন্ত্রী আর আপনি সারা পৃথিবী শাসন করবেন। খবরের কাগজে আপনার নাম দেখে একটা সন্দেহ হয়েছিল, কালকে মামার কাছ থেকে আপনার বায়োডাটা পেয়ে আমার সেই সন্দেহ দূর হয়। আমার বুঝতে কোনো অসুবিধা হয় না, ওই ডাক্তার আর আপনি একই ব্যক্তি, কি ঠিক বলছি তো? সবাই নিশ্চুপ, মামা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে পুরো টিমটায় হতভম্ব। আমাদের থানার বড়বাবু, যাকে তারা ভালোবাসে, যাকে তারা ভক্তি করে, তিনি খুনি, আবারও হেসে ফেলল বড়বাবু। বাহ বিজন, তুমি তো দেখছি জিনিয়াস, তোমার এই লাইনে হবে, কিন্তু আফসোস তুমি তো আর বাঁচবে না। আমি বাঁচতে দেব না, একটাই দুঃখ বিজন, তোমার এই প্রতিভা মাঠে মারা যাবে, কেউ কোনোদিন জানতেই পারবে না। আমি কথা দিচ্ছি, যখন আমরা পৃথিবীতে রাজত্ব করব, তখন তোমার নামে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করব, নিচে লিখে দেব দ্য আনটোল্ড হিরো। উল্লাসে ফেটে পড়ল বড়বাবু, সঙ্গে একটা শেষ দিল, বাঘরূপী কুকুর দুটো রেডি হয়েছিল, শুনে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে গেল। ঠিক সেই সময় 11 জন পুলিশের বন্দুক একসাথে গর্জন করে উঠল, কুকুর দুটো মাটিতে ধরাশায়ী হয়ে পড়ে গেল। মামা একটু হেসে বলল, আসলে কি বলুন তো স্যার, এই ছোট বুলেটের কাছে সবাই শিশু, সে যত ভয়ানক হিংস্র প্রাণী হোক না কেন। আচ্ছা আমার কয়েকটা প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন বড়বাবু, এই সুরের কারণ কি, আর ডাক্তার দয়েরও এই অবস্থার কারণ কি, আর নিষ্পাপ শিশুদের হত্যা কেন? বড়বাবু তখন পরাভূত, একজন পুলিশ তাকে ধরে ফেলেছে। বড়বাবু তড়পাতে তড়পাতে বললেন, আমি উত্তর দিতে বাধ্য নই, আমি কোনো উত্তর দেব না। মামার নির্দেশে একজন পুলিশ একটা কুতো দিল, প্রচন্ড যন্ত্রণায় কাটতে কাটতে বড়বাবু শুরু করল। সুর হলো একটা মাধ্যম, বিভিন্ন সুর বিভিন্ন মস্তিষ্কে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন সৃষ্টি করে। এই সুর নিয়ে আমরা, মানে আমি আর ওই ডাক্তার দয় গবেষণা করছিলাম, কিভাবে বিভিন্ন সুর কাজে লাগিয়ে মানুষের বিভিন্ন সত্তাকে জাগ্রত করা যায়, এই সুর দিয়ে মানুষকে অজ্ঞান করা যায়, মানুষকে বসে আনা যায়, এই সুর দিয়ে চিকিৎসা ব্যবস্থাতে আমূল পরিবর্তন সম্ভব, কোনো চেতনানাশক ওষুধ ব্যবহার না করে মানুষকে চেতনাহীন করে অপারেশন করা সম্ভব, এই সুর ব্যবহার করে মানুষকে সম্মোহিত করে তাকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। আমরা আরও এক গবেষণা করছিলাম, মানুষের গুরু মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে,
সেটা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হয় সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে বা জড়বুদ্ধি সম্পন্ন হবে। এইসব মানুষ বেঁচে থাকা আর না থাকা সমান। আমরা এইসব মানুষের ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করার গবেষণা করছিলাম, অনেক দূর এগিয়েও গেছিলাম, কিন্তু তার আগেই কিছুক্ষণ চুপ থেকে আবার শুরু করলো বড় বাবু। এই গবেষণা করতে করতে আমি হঠাৎ আবিষ্কার করি বিভিন্ন প্রাণীর মধ্যে হিংস্র ভাবটা, যেটা যেটা বিবর্তনের সঙ্গে সঙ্গে প্রায় লুপ্ত। কোনো প্রাণীর গরু মস্তিষ্কে একটি অংশে সামান্য কাটাছেড়া করে যদি ওখানকার নার্ভকে উত্তেজিত করা যায় তাহলে সমস্ত প্রাণী সেই হিংস্র ভাবটা আবার ফিরে পাবে। এই ব্যাপারটা নিয়ে আমি ওই কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা করি, এর প্রয়োগ করে কিভাবে মানব জাতিকে শাসন করা যায় সেটা বোঝায়। উনি উৎসাহিত হয়ে আমাকে ভারতে নিয়ে আসেন। তারপর যখন উনি শোনেন ওই ডাক্তারদ্বয় এই তালডাংরাতে নতুন গবেষণা করছে, তখন উনি আমাকে এই থানার ওসি করে পাঠিয়ে দেন। আসলে আমার গবেষণাতে অনেক ফাঁক ছিল, সেগুলো ওই ডাক্তারদের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব নয়। আমি যখন এখানে এসে আমার গবেষণা ও অভিসন্ধির কথা বললাম, ওরা এক কথাই নাকচ করে দিলেন। আসলে সারা জীবন নিজেদের নীতির বাইরে কোনো কাজ করেনি ওরা, শুধু মানুষের মঙ্গল চেয়েছে, এমনকি নিজের ছেলের ক্ষেত্রেও ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করতে চায়নি। আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি। ছেলে মারা যাওয়ার পরে ওরা পুরোপুরি বদলে যায়, এইসব নিয়ে আর কোনো গবেষণাই করবে না বলে ঠিক করেছিল, তাই বাধ্য হয়ে আমার সুর দিয়ে ওদের সম্মোহিত করেছিলাম। এখন আমার ইশারায় ওরা কাজ করে, আমাকে অনেক সাহায্য করে। আসলে আমার গবেষণা এখনো সম্পূর্ণ হয়নি। কোনো প্রাণীকে, বিশেষ করে মানুষকে, যদি আমি হিংস্র জন্তুতে পরিণত করি তবে সে দু ঘন্টার বেশি সেইভাবে থাকতে পারে না। মানুষের মস্তিষ্ক অনেক জটিল, তাকে বুঝতে আমার অনেক ব্রেনের পরীক্ষার প্রয়োজন। বাচ্চাদের ব্রেন অনেক অপরিণত থাকে, অনেক কেমিক্যাল রিয়াকশন হয়, বিশেষ করে 5-10 বছরের বাচ্চাদের, তাই এই বাচ্চা খুন। তবে এটাকে খুন না বলে বিজন, এটাকে ত্যাগ বলো, বিজ্ঞানের জন্য ত্যাগ। আচ্ছা, ওই কানাডিয়ান চাকরটা কি আপনার পরীক্ষার শিকার? হ্যাঁ, ওর ব্রেনে আমি হিংস্রতার ভাবটা জাগিয়ে তুলেছি, ও এখন ভয়ানক পশুতে পরিণত হয়েছে। তবে আমার পরীক্ষাতে একটা বড় ত্রুটি রয়ে গেছে, ও পশুতে পরিণত হওয়ার ঠিক 2 ঘন্টা পরে আবার মানুষে পরিণত হয়, তারপর 24 ঘন্টা ঘুমিয়ে থাকে। আসলে পশু হওয়ার জন্য যে ধকলটা ওর শরীরের ওপর থেকে যায় সেটা ও নিতে পারে না, খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। একবার পশু হওয়ার 48 ঘন্টা পরে ও আবার পশু হয়ে ওঠে, সেটাও ওই 2 ঘন্টার জন্য। এই তো 11টা বাজে, এবার ওর ওঠার সময় হয়ে এলো। পাশের কুকুরের দিকে আঙুল দেখালো বড় বাবু। সবাই সবিস্ময়ে দেখলাম শুয়ে থাকা কানাডিয়ান চাকরটা ধীরে ধীরে পশুতে পরিণত হচ্ছে। শরীর বিশাল আকৃতি নিতে শুরু করেছে, গোটা শরীরে লোম বেরোতে শুরু করেছে, হাত পায়ের নখ বিশাল বড় হতে লাগলো, মুখ থেকে লালা ঝরতে শুরু করেছে, বিকট গর্জন করে উঠে দাঁড়ালো। দৃশ্য চোখে দেখা যায় না। মামা বেশ কয়েকটা গুলি চালিয়ে পশুরূপী কানাডিয়ান চাকরটাকে মুক্তি দিল। বড়
বড়বাবুকে যখন গ্রেপ্তার করে বাইরে নিয়ে আসছি তখন রাত 11:30। বাইরে জ্যোৎস্নার আলো, মামার নির্দেশে বাড়িটাকে পুড়িয়ে দিতে লাগলো পুলিশরা। এই পাপে সাক্ষী না থাকাই ভালো। গাড়িতে ওঠার আগে মামা আনমোনা হয়ে কিছু একটা ভাবছিল, তারপর পকেট থেকে রিভলভার বের করে বড়বাবুকে গুলি করে। এক গুলিতেই শেষ। আমরা যখন অবাক হয়ে মামার দিকে দেখছিলাম, মামা তখন হেসে বলল, এদেরকে গ্রেফতার করে কি হবে, মাথার ওপর অনেক প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে, ঠিক ছাড়া পেয়ে যাবে। এরা হলো মানুষরূপী শয়তান, এরা ভূতের থেকেও বেশি ভয়ানক। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারকে দেখে মামা বলল, আচ্ছা শ্রাবণবাবু, আপনি বডিটা গুম করতে পারবেন না, আমি একটা মিসিং ডায়েরি করি, বলবো খুঁজে পাওয়া যাচ্ছে না, দু একদিন তদন্ত হবে, তারপর সব ঠান্ডা। আর গ্রামে রটিয়ে দেবেন ওই ডাক্তারদের বাড়িতে আগুন লেগে ডাক্তার সহ সবাই মারা গিয়েছে, আর যিশুর উপাসনা হবে না, ওদের আদিবাসী দেবতাও ক্ষুণ্ণ হবেন না, আর কোনোদিন কোনো নিষ্পাপ শিশুর বলি হবে না। আসলে কি বলুন তো, এই ধর্মের ওপরে মানুষের ভয় থাকা খুব দরকার। পাপ পুণ্যের ভয় না থাকলে পৃথিবী যে হিংসা কুকর্মে ভরে উঠবে, তখন কি আমরা পারবো তার সামাল দিতে? পিছনে বাড়িটা দাও দাও করে চলছে। আপনবাবু সেদিকে তাকিয়ে বলল, ঠিক বলেছেন স্যার। এবার কি বলিস, মানুষ কি ভূতের থেকে বেশি ভয়ঙ্কর নয়? এই যে চীনে করোনা ভাইরাস ছড়াচ্ছে, শোনা যাচ্ছে সেটা মানুষই তৈরি করেছে, সেটা যদি সত্যি হয় তাহলে কি তোরা বলবি না মানুষ ভূতের থেকেও বেশি ভয়ানক? শুনছিলেন মানুষ কিন্তু ভূতের থেকে বেশি ভয়ানক, রচনা পল্লব হালদার, আংশিক গল্পপাঠে শুভ, বিজন ভট্টাচার্যের ভূমিকায় আমি সুজয়, বড়বাবুর চরিত্রে এবং এডিটিংয়ে শুভঙ্কর, সৌভিক হালদারের চরিত্রে অরিজিৎ, মামির চরিত্রে মৌলি। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা এবং পরিচালনায় ট্রায়াঙ্গেল প্রোডাকশন।